হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, না না আজকে ইন্ট্রোটা ফার্স্টে দেবো না, আজকে চলো একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক কি ব্যাপার আজকে বিল্ডিং এ আসছে না যে? দাঁড়া রাজকুমারকে একটা কল করে দেখি। আরেকবার করে দেখি। বাড়িতে গিয়ে দেখে আসি। স্বপ্নে একটা ড্রাগন ফল এলো। আমাদের বাগানে নাকি ড্রাগন ফল হয়েছে। তোদের বাগানে? আরে ভাই স্বপ্নে দেখলাম ড্রাগন ফল হয়েছে, ওটাকে নিয়ে এসে বাড়ি এসে কাটতে যাবার তুই তখনই ডাকলি ভাই। স্বপ্নটা বেশ ভালো ছিল। এক কাজ করি, কখনো ট্রাই করিনি ড্রাগন ফল, দেখেছিস? এক কাজ করি, বাজার থেকে নিয়ে আসি, নিয়ে এসে কেটে খাই, দেখি টেস্ট করে, প্রথমবার টেস্ট করো, দেখি কেমন লাগে, চল নিয়ে আসি। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ইন্ট্রোটা ফার্স্টে দিলাম না, তার কারণ হচ্ছে ফ্ল্যাশব্যাকটা তোমাদেরকে দেখাতাম, এটাই তো। এখন আমার ইচ্ছে হয়েছে স্বপ্নটা দেখে মানে ড্রাগন ফলটা খাবো, তো চলো ওটাকে কিনে নিয়ে আসি আমাদের নেজার্ট ওপার থেকে। সবাই খাচ্ছে, আমরা একটু খেয়ে দেখি। তো চলো এখন দেখি স্বপ্নটা পূরণ করতে হবে, চলো। তো গাইস এখন যাচ্ছি রাস্তাতে, আর এটা হলো সরু একটা রাস্তা, এটা একটা ভেতরের রাস্তা, এটা দিয়ে ঘাটে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি এখন ঘাটে, গিয়ে নদী পার হবো, হয়ে চলো ড্রাগন ফলটাকে আনা যাক যেটা স্বপ্নে দেখলাম। তো গাইস এখন ঘাটে এসে গেছি, আর ওই যে আমাদের নৌকাটা আসছে দেখতে পাচ্ছ, ওটাই উঠবো, উঠে এখন যাবো ওপারে, গিয়ে ফলটা কিনি, চলো। যেটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না, এন পর্যন্ত দেখতে থাকো, দেখা হচ্ছে তারপর। এখানে পিকনিকের বোট, পরের বার থেকে ভাবছি এরকমই করব, এরকম করে বোটে করে করে পিকনিক করতে যাবো। যেতে যেতে দাদার সাথে দেখা হয়ে গেল, আমার একটা অর্ডার ছিল, সেটাও নিয়ে নেবো এখান থেকে। ভালো আছো? ভালো আছো? একদম সেই দাদাটা চিনতে পারছো যেটা আমার ফার্স্ট ব্লগে ছিল? এইটা থ্যাংকিউ। তো গাইস ফাইনালি অর্ডারটাও নিয়ে নিয়েছি, এবার যাব ড্রাগন ফল কিনতে, চলো। ফলের সেকশনে এসে গেছি, এখানটায় নেই, এখানটাতেও নেই, এখানটাতেও নেই। এখন একটা প্রবলেম হয়ে গেছে, যেটা সেটা হলো এপারে বাজারে ফলের কোথাও দোকানে ড্রাগন ফল নেই, আমরা হাল ছাড়বো না।
তার জন্য আমরা কি করব, বসিরহাটে মামা বাড়িতে ফোন করে বললাম মামাকে যে মামা বসিরহাট থেকে একটা ড্রাগন ফল কিনে বাসে পাঠিয়ে দাও, আমাদের এখানে বাস আসে বসিরহাট থেকে যেটা সেই বাসে পাঠিয়ে দাও, তো দিলে তারপরে আমরা ভিডিওতে দেখাবো তোমাদেরকে কীভাবে কী হচ্ছে, ফলটা কেটে দেখবো, খাবো, মজা করবো। চলো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ফলটা আনার জন্য 20 টাকা নিল। হ্যাঁ ফলটা আমার দেখবো, এই নাহলে ফল, এই ফলটা কত সুন্দর দেখেছো গাইস। আর ওগুলো আগে যেটা দেখেছিলাম আমাদের এখানে যেটা পাওয়া যাচ্ছিল ওটা মানে এতটা ভালো ছিল না, শুকিয়ে গেছিল, দাগ দাগ হয়ে গেছিলো, কিছু জায়গায় পচা পচা ছিল, তো এই ফলটা খুব ভালো, টু গুড। এবার চলো বাড়ি গিয়ে ট্রাই করি। এ ফিউ মোমেন্টস লেটার গাইস ফাইনালি ড্রাগন ফলটাকে কাটবো, দেখো এই হচ্ছে ড্রাগন ফল, এই কাটবো ফাইনালি। জানি না কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে ক্যামেরার পেছনে। সৌমেন ভাই আছে, অয়ন আছে, ফাইনালি কাটতে যাচ্ছি হচ্ছে ড্রাগন ফল। ভাই সাদা বেরিয়ে যে গাইজ, ড্রাগন ফলের কালার হয় লাল হয় হলুদ হয় কিন্তু সাদা, সাদাও হয় বাট সাদাটা সবসময় পাওয়া যায় না, এটা আমার ভাগ্যে হয়েছে, খুব ভালো কথা। আমি সাদাটাই চাইছিলাম যে আমার জন্য সাদাটাই আসুক, তখন টেস্ট করে দেখবো। তাই কেটে নি ভালো করে, দেখতেই পাচ্ছ তরমুজের মতন খানিকটা, আসাম আসাম। তো টেস্ট করবো এখন, খুব সুন্দর খেতে এটা, ফার্স্ট টাইম টেস্ট করলাম খুব সুন্দর লাগলো, হেভি সুন্দর খেতে এটা, তোমরাও টেস্ট করো সত্যি খুব ভালো। মজা পড়ে গেল নাকি তো একদম, কেমন বিশাল বিশাল কেমন ভালো ভাই, দারুণ খেতে। কাট কাট, এটার মধ্যে ভিটামিন সি পাওয়া যায়, আর এটা নাকি শরীরের জন্য খুব হেলদি যেটা জানলাম, মানে যতটুকু জানলাম, আর টেস্টটা খুব সুন্দর, ট্রাই করো সবাই তোমরা, আমার তো খেয়ে খুব ভালো লাগলো, খুব সুন্দর খেতে ফলটা। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর তাড়াতাড়ি 500 করো, খুব কাছে আছি 500, তাড়াতাড়ি 500 করে দাও, তাহলে আসবে কিউএনএ, তোমরা যা জিজ্ঞেস করবে আমি তার উত্তর দেবো, তোমরা কোয়েশ্চেন করতে পারো, তো তাড়াতাড়ি 500টা করে দাও, ফুল সাপোর্ট দাও। তো নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইস, টাটা।